تفضل شيخ. نعم السلام عليكم. احبتي الشيخ المجدد الامام محمد بن عبد الوهاب رحمه الله جهنون চতুর্দিকের চারিপাশের অবস্থা সামাজিক অবস্থা যখন দেখলেন যে এটা জাহিলিয়াতে পরিণত হয়ে গেছে, তো উনি ওনার এলাকা ছেড়ে অন্য কোথাও যেতে চাইলেন। দুইটা উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হলো যে উনি আশেপাশের অবস্থাটা দেখবেন, আর দ্বিতীয়ত জাহিলিম হাসিল করবেন, জ্ঞান অর্জন করবেন। এই উদ্দেশ্যে প্রথমত তিনি হজের উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনিকে হজের তৌফিক দিলেন, হজ করে তিনি মদিনাতে চলে গেলেন। মদিনাতে গিয়ে তিনি ইলম অর্জনের প্রচেষ্টায় লিপ্ত হলেন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা সেখানে কিছু উলামায়ে হাদিস যারা যেমন শেখ আব্দুল্লাহ ইবনে ইব্রাহিম ইবনে সাইফ আল সাইফ, ওনার সাক্ষাতের তৌফিক দিলেন। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ শেখ আব্দুল্লাহ ইবনে ইব্রাহিমের নিকট ইলম হাদিস অর্জন করলেন। তিনি ওনাকে খুব বেশি স্নেহ করতেন। শেখ আব্দুল্লাহ ইবনে ইব্রাহিম তিনিকে আরো কিছু উলামার সাথে, উলামায়ে দ্বীনের সাথে পরিচয় করিয়ে দিলেন মসজিদে নববীতে। সেখানে তিনি যেমন শেখ মোহাম্মদ হায়াত সিন্দি, শেখ আইউলি, শেখ হাসাই, এই ধরনের কিছু উলামায়ে দ্বীনের সান্নিধ্যে তিনি যেতে করলেন এবং সেখান থেকে তাদের থেকে ইলমে হাদিস এবং ইতিহাস শিক্ষা, কুতুবুল হাদিস যেগুলা সেগুলা তাদের নিকট পড়লেন। এমনিভাবে এই যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহর কিছু কিতাব তাদের কাছে পড়লেন। কিন্তু সেখানের অবস্থাটাও আসলে এমন ছিল যে শেখ সেখানে কমফোর্ট ফিল করতে পারছিলেন না। তখন তিনি দেখলেন যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যে মানুষ যা করছে, সেখানে যা হচ্ছে, যেগুলো আসলে দ্বীনের অন্তর্ভুক্ত না, সেখানেও চলছে জাহেলিয়া। হ্যাঁ, এগুলো দেখে তার মনের মধ্যে এত বিতৃষ্ণা এবং কি করব কি না করবেন, একটা কিং কর্তব্য বিমূল ভাব ওনার মধ্যে এসে গেল, একটা অশান্তি উদ্বেগ যে সমাজের একই অবস্থা। ইভেন এরপরে উনি অনেক সবর করে এলমে দিন অর্জনের পিছনে লেগে থাকলেন, সবর করলেন, নিজেকে সংযত রাখলেন। একবার শেখ দেখলেন যে মানুষ কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যে সেখানে এই যে কবরকে মুছে করছে, আরো অনেক কিছু কিছু বিদাত করছে, যেগুলো দেখে তিনি আদৌ সহ্য করতে পারলেন। তিনি তার উস্তাদ শেখ হায়াত সিন্দির কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া মা হাদা ইয়া শেখ, মা হা উলা, এই সমস্ত কি হচ্ছে এসে, এরা কারা, এরা এসব কি করছে? শেখ মোহাম্মদ হায়াত সিন্দি ওনাকে জবাব দিলেন, ইন্না হা উলা ই মুতাব্বারুম মা হুম ফি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। ইয়া আব্দুল ওয়াহাব, এরা যা করছে, ইন্না হা উলা ই মুতাব্বারুম মা হুম ফি, তারা আছে ধ্বংসের মধ্যে, তারা বাতিলের মধ্যে, এবং যা তারা করছে সবই তারা বাতিল কাজ করতেছে। শেখ মোহাম্মদ হায়াত সিন্দি তাকে এই প্রতি উত্তর করলেন, এরা কি এর মধ্যে আছে, ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত আছে, যা করছে সব বাতিল কাজ করতেছে, এগুলাকে সহ্য করে নেওয়া যায় না। কিন্তু তারপরেও শেখ ওনাকে নসিহা দিলেন যে আব্দুল ওয়াহাব, তুমি সবর করো, তুমি জ্ঞান অর্জন করো, সময় এক সময় আসবে যখন তাদের রাব করা হবে, তাদেরকে জবাব দেওয়ার সময় আসবে ইনশাআল্লাহ। উলামা মাশায়েখরা, মদিনার উলামা মাশায়েখ যারা ছিলেন, তারাও এই অবস্থা দেখতেছিলেন, কিন্তু তারা যে এটাকে এটার প্রতিবাদ করবেন, এটাকে প্রতিহত করবেন, সেই শক্তি তাদের কাছে ছিল না। এমনিভাবে কিছুদিন যাওয়ার পরে আলহামদুলিল্লাহ শেখ ওই সমস্ত মাশায়েখদের কাছ থেকে ইলম নিয়ে, তাদের ইজাজত নিয়ে, তাদের পারমিশন নিয়ে উনি ইরাকের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি বসরা এলেন। সেখানে বসরা আসার পরে সেখানে আরেকজন নাহভি এবং মুহাদ্দিস শেখ মজমুয়ের খবর পেলেন উনি, যে উনি আলহামদুলিল্লাহ ইলমে নাহর মধ্যে ওনার দক্ষতা আছে, ইলমে হাদিসের মধ্যে দক্ষতা আছে। তো ওনার সান্নিধ্যে গেলেন। ওনার সান্নিধ্যে গিয়ে নাহ এবং সরফ, যেটা আরবি গ্রামারের উপরে, জ্ঞান অর্জন করলেন, হাদিসের জ্ঞান অর্জন করলেন, এলমে গোগল আরবিয়া, আরবি ভাষার উপরে দক্ষতা অর্জন করলেন। এই সব শেষ করার পরে যখন শেখ মনে করলেন যে কিছুটা নিজের মধ্যে পরিপক্কতা আসছে, এবং তিনি নিজে নিজে এইটুকু অনুমান করলেন যে এখন আমি দাওয়াত শুরু করতে পারি, এখন আমি ইসলাহের কাজ
সমাজ সংশোধনের কাজ শুরু করতে পারে। যদিও তিনি দেখলেন যে উনি কিবার ওলামা হতে পারেননি, কিন্তু তালিবুল ইলম হওয়া সত্ত্বেও উনি দেখলেন, একটা অনুমান করলেন যে হ্যাঁ আমার মধ্যে যেটুকু ইলম আছে, হ্যাঁ আমি এখন সমাজ সংস্কারের কাজে হাত দিতে পারি। তখন তিনি ওনার যে সহপাঠী যারা আছেন, অন্যান্য মশায়েখ যারা আছেন, তাদের কাছে লেখালেখি শুরু করলেন এবং নিজের গণ্ডির মধ্যে কিছু দাওয়াতের কাজ শুরু করলেন। এবং তার চতুর্পাশে যেগুলা কবর পূজা, মাজার পূজা, এই সমস্ত যেগুলা বিদআত হচ্ছে, এগুলার বিরুদ্ধে উনি আস্তে 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 এগুলোর প্রতিবাদ শুরু করলেন। এই অবস্থা কিছুদিন চলার পরে শেখ মজমুই ওনাকে যথেষ্ট সাপোর্ট করলেন, ওনার উস্তাদ। আর এখানে আরেকটা কথা আমি বলে রাখি যে শেখ মজমুই, যিনি কোথাকার বড় মুহাদ্দিস ছিলেন এবং নাহভি ছিলেন, উনি শেখকে খুবই স্নেহ করতেন। উনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ উস্তাদ। কিন্তু এরপরেও ছাত্রের যে ছাপ উস্তাদের উপরে অনেক সময় পড়ে, ছাত্রের দ্বারা উস্তাদ প্রভাবিত হন। এর পরিষ্কার এই যে একটা আলামত হলো যে শেখ মজমুই শেখ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়েছেন। ওনার দাওয়াত মুহাম্মদ শেখ মজমুই যথেষ্ট পছন্দ হয়েছে, ওনাকে সাপোর্ট করলেন। আমরা আরেকটু সামনে যদি যাই তাহলে ঠিক এইভাবে দেখি যে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ উনি ছিলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহর ছাত্র, কিন্তু ছাত্র হওয়া সত্ত্বেও ওই যে ছাত্রের ছাপ কিভাবে উস্তাদের উপরে পড়ে। ইমাম শাফিঈ ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহর উস্তাদ, অথচ এই ইমাম শাফিঈ ইমাম আহমদ ইবনে হাম্বালকে বললেন আনতুম আ'লামু মিন্না বিইলমিল হাদিস ফাইযা আলিমতুম শাইআ আও বালাগাকুম শাইআন মিনাল হাদিস ফাবলিগুনা। ইমাম আহমদ, তুমি হাদিস সম্পর্কে আমার থেকে বেশি জানো, যখন তুমি হাদিস সম্পর্কে কিছু জানবে অথবা কোনো হাদিস তোমার কাছে পৌঁছবে তাহলে তুমি আমাকে সেটা জানিয়ে দিও। এই হইল তখনকার উস্তাদ এবং ছাত্রের মধ্যে সম্পর্ক। কিন্তু আমরা যদি হাল জমানার যে অবস্থা যদি দেখি তাহলে কেউ উস্তাদ হয়ে গেলে তো মনে করলেন যে মাশা আল্লাহ অনেক কিছুই, আর ছাত্রের মানে ছাত্র ছাত্রই অলওয়েজ ছাত্র। কিন্তু ওয়ালিল্লাহ আলহামদ, উলামায়ে দ্বীন সত্যিকার উলামায়ে হাক্কানিয়্যিন রাব্বানিয়্যিন যারা, তাদের ছিল যে হক যে বেশি জানতে পারবে তার কাছ থেকে আমি হক নিব, সে ছাত্র হোক কিংবা উস্তাদ হোক। ইমাম আহমদ ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহর কাছ থেকে ইলম নিছেন, অথচ ইমাম আহমদ ইমাম শাফির ছাত্র। ইমাম শেখ মজমুই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর ছাত্র, কিন্তু এরপরে শেখ মজমুই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ থেকে জ্ঞান নিছেন, ইলম নিছেন। আর এইভাবেই হওয়া চাই ছাত্র এবং উস্তাদের সম্পর্ক, যেখানে হক যার কাছে হক আছে আমি তার কাছ থেকে জানবো। যাই হোক, এই যে শেখ রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর এই যে দাওয়াত, এই দাওয়াতের খবর আস্তে আস্তে চতুর্দিকে যখন ছড়াই পড়লো তখন তিনি অনেক অবস্টেকল অনেক সমস্যার সম্মুখীন তাকে হতে হলো। তিনি সফরের সময় বসরা থেকে জুবাইর একটা গ্রাম, ওই গ্রামের উদ্দেশ্যে যখন রওনা হয়েছেন তখন রাস্তার মধ্যে এমন অবস্থা হয়েছে যে শেখের প্রাণ অস্থাগত পানির পিপাসায় তৃষ্ণায়। ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লোককে পাঠালেন, উনি ওনার গাদায় করে নিয়ে শেখকে এখান থেকে নিয়ে আসলেন। হ্যাঁ, সেখান থেকে তা শহরে তিনি আসলেন। এখানে একজন শাফিঈ মাযহাবের শামে গেলেন এবং গোটা শাম এরিয়া তিনি চষে বেড়ালেন। সেখানে শামের অবস্থা, হেজাজের অবস্থা, এরাকের অবস্থা, সামাজিক অবস্থা, এই যে তাদের যে তাদের মধ্যে যে ইসলাম কতটুকু আছে, কি অবস্থায় আছে সেটুকু দেখলেন। কিন্তু সর্বত্রই দেখলেন জাহেলিয়াতের ছড়াছড়ি এবং সবই ইসলামের নামে, আলহামদুলিল্লাহ। কিন্তু শেখের যে এই যে দাওয়াতের খবর আস্তে আস্তে চতুর্দিকে ছড়িয়ে পড়ল, শেখ চাইলেন যে তিনি তার উজাইনা শহরে এসে কাজ করবেন, সেখানে আসলেন এবং তিনি শিক্ষকতার কাজ শুরু করলেন হারুমালা শহরে। এখানে এসেও অনেক সমস্যার সম্মুখীন হতে হলো। এখানে কিছু চাপি বা এই যে কিছু আহমদ লোকেরা, অজ্ঞ লোকেরা তাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মুসিবত বিভিন্ন কষ্টে ওনাকে ফেলার চেষ্টা করলো। সেখান থেকে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি শহর ছেড়ে বেরিয়ে গেলেন। আর এইভাবেই হয়, যারা সঠিক পথে হকের রাস্তায় যারা চলেন
এদেরকে এইভাবেই যুগে যুগে প্রতিটি পদে পদে বিপদ মুসিবতের সম্মুখীন হতে হয়। আশাদুন নাসি বালা আন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল, নবীর দিনে দাওয়াত দিতে গিয়ে এই ধরনের বিভিন্ন সমস্যা, বিভিন্ন অত্যাচার, জুলুম, নির্যাতন। আর সেই ধারাবাহিকতায় শেখ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ অসংখ্য দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছেন। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইত্তিলা লিল মুমিনিন। যাই হোক, সেখান থেকে তিনি যখন এই আপনার উয়াইনা শহরে পৌঁছলেন, তখন উয়াইনা শহরে তিনি তার দাওয়াত যেটা সেই দাওয়াতের এক্সপ্লেন করলেন মানুষদের সামনে। তিনি বললেন যে এটা এটা, এবং উয়াইনা শহরে ওই এলাকার যে গভর্নর যিনি ছিলেন, আলহামদুলিল্লাহ উনি প্রাথমিকভাবে ওনাকে যথেষ্ট সহযোগিতা করছেন। এবং যখন উনি বললেন যে আপনি আমাকে সাহায্য করতে চাই, তখন শেখ বললেন যে আপনি আমাকে সাহায্য করবেন, আমাকে সাহায্য করতে গেলেই তো আপনার উপরে বিভিন্ন সমস্যা আসবে। প্রাদেশিক গভর্নরকে, গভর্নর জেনারেল যখন ওনাকে সাহায্য করতে চাইলেন, উনি বললেন আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু আপনাকে আমাকে সাহায্য করলে আমি যেভাবে বিপদ মুসিবতের সম্মুখীন হচ্ছি, আপনাকেও ঠিক সেভাবেই হতে হবে। তাতে রাজি হন করতে পারেন, তাহলেই কেবল আমাকে সাহায্য করতে পারেন। আমির, সেই শহরের আমির ওনাকে বললেন যে অবশ্যই আমি সবর করব এবং আমি যতটুকু সম্ভব তোমাকে সাহায্য করবো। এইভাবে আলহামদুলিল্লাহ সেই উয়াইনা শহরের আমিরের মাধ্যমে আলহামদুলিল্লাহ শেখ তার দাওয়াতকে আরেকটু স্প্রেড করতে পারলেন, বলিল্লাহ আলহামদুলিল্লাহ মিন্না। সেখানে অনেক এই যেখানে মানুষ সাপের পূজা করত সেগুলো কাটা হলো, এবং মানুষের মধ্যে যে সমস্ত বিদআতগুলা, শিরিক যেগুলো ছিল, এগুলা সে আলহামদুলিল্লাহ শেখ আন্দোলন শুরু করলেন, এগুলা প্রতিবাদ শুরু করলেন। আর এই সময়ে ওই উয়াইনা শহরে একটা ঘটনা ঘটলো যে এক মহিলা জিনার কাজে লিপ্ত হলো। তখন যেহেতু আমিরের সাপোর্ট আছে, এখানে একটা কথা হলো যে উয়াইনা শহরের আমির ছিলেন পুরোপুরি শেখ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহকে সমর্থন যুগিয়েছেন। উয়াইনা শহরে একটা জিনার ঘটনা ঘটলো এক মহিলাকে, তখন শেখ রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ ওই মহিলাকে জিনার যে হাত যেটা এই যে জিনার হদ কায়েম করলেন, এখানে আমাদেরকে জেনে রাখা দরকার যে আজকে আপনি বা আমি কোনো দায়ীর কারো উপরে ইসলামী হদ যেগুলো আছে সেই ইসলামী হদ কায়েম করার অধিকার আমাদের নেই, যতক্ষণ পর্যন্ত এর পক্ষে শাসক যে থাক তার সমর্থন না পাওয়া যাবে। কারণ যদি শাসকের সমর্থন ছাড়া যদি কোনো হদ কারো উপরে প্রয়োগ করার অধিকার কোনো দায়ীর নেই, কোনো আলিমের নেই, কিন্তু যদি শাসকের সমর্থন থাকে তাহলে সেটা অবশ্যই করা যাবে। এবং শেখ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ সেটাই করছিলেন যে উনি ওনার একক মতে বা একক ইচ্ছায় উনি করেননি, বরং উয়াইনা শহরের আমির যিনি ছিলেন তার পূর্ণ সমর্থন ছিল এই জিনার হদ কায়েম করার পিছনে। কিন্তু এত সত্ত্বেও এই জিনার হদ কায়েম করার পরে চতুর্দিক থেকে এমনকি কিছু আলেমরা, আলেম নামদারি কিছু আলেমরাও শেখ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহের সমালোচনা শুরু করলো। চতুর্দিকে লোকরা বলাবলি শুরু করতে শুরু করলো যে আবার কি, ওনাকে নাম দেওয়া হলো মুতাওয়া। যেমন বর্তমানে সৌদিতে যারা আলহামদুলিল্লাহ মুত্তাকি, যাদের মধ্যে তাকওয়াল্লাহ আছে, হ্যাঁ, তাদেরকে মুতাওয়া বলা হয়। তখন এই শেখকে মুতাওয়া বলা হলো যে উনি তো অত্যন্ত কট্টরপন্থী। হ্যাঁ, তারা বললো যে হাজাল মুতাওয়া যা আবি আমরিন জাদিদ, যে এই মুতাওয়া তো একটা নতুন বিষয় নিয়ে আসছে। হ্যাঁ, আমি একটা শহরের আমির শেখ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর কঠোর সমালোচনা করলো এবং উয়াইনা শহরের আমিরকে এই ব্যাপারে হুমকি দিল যে এই লোকটাকে যদি তোমার শহর থেকে বের করে না দেও তাহলে তোমার উপরে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এই খবর যখন শেখ পেলেন তখন তিনি স্বেচ্ছায় উয়াইনা ছেড়ে বেরে উয়াইনা শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সেখানে ইবনে সুলাইলিমের বা ইবনে সুলাইলিম নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে উঠলেন আর সেখানে খবর দিলেন তার রহম এবং ফজল এবং করমের দ্বারা শেখকে সহযোগিতা করলেন, ওয়ালিল্লাহ আলহামদ। যে ইবনে সুলাইলিমের বাড়িতে যখন শেখ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ গিয়ে উঠলেন, তখন মোহাম্মদ ইবনে সৌদ মালিকুল মামলাকাতিল আরবিয়্যাতি সৌদিয়া শেখের আগমনের খবর পেল এবং তিনি সেখানে কিছু লোক পাঠালেন শেখকে নিয়ে আসার জন্য। সেখানে যাওয়ার পরে নারী পুরুষ সবাই মিলে মোহাম্মদ ইবনে সৌদের কাছে তারা অনুরোধ করলো যে আপনি এই লোকটাকে সাহায্য করেন। আলহামদুলিল্লাহ মোহাম্মদ ইবনে সৌদ রাহিমাহুল্লাহ শেখ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন। হ্যাঁ, এবং তখন মোহাম্মদ ইবনে সৌদকেও শেখ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বুঝিয়ে বললেন যে দেখেন আপনি আমাকে সাহায্য করবেন,
আমাকে সমর্থন করবেন এই আশ্বাস আপনি দিতেছেন, কিন্তু তার আগে আপনি ভেবে দেখুন যে উয়েনা শহরের আমিরও আমাকে এইভাবে সাহায্য যখন করতে শুরু করছেন তখনই তার উপরে বিভিন্ন সমস্যা বিভিন্ন মাসাইব মুসিবত এসেছে, আপনার উপরে ঠিক সেগুলো আসবে, আপনি কি তাতে সবর করতে পারবেন? মুহাম্মদ ইবনে সৌদ রাহিমাহুল্লাহ বললেন যে অবশ্যই ইনশাআল্লাহ, আমি যতই বিপদ আপদ আসুক হকের পথে আমি তোমাকে সাহায্য করব এবং এই পথে আমি পূর্ণ সবরের সাথে কাজ করে যাব। এইভাবে মুহাম্মদ ইবনে সৌদ রাহিমাহুল্লাহর সহযোগিতায় সার্বিক সমর্থনে এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল এবং করমে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে পড়ল। একদিকে এই দাওয়াতের ইন্তেশার বা এটার এটা ব্যাপক ব্যাপকতা লাভ করতেছে, চতুর্দিকে এই দাওয়াত চলতেছে, কিন্তু অন্যদিকে ঠিক এর বিপরীত কাজটাও হচ্ছে। চতুর্দিক থেকে লোকজন বলল একই আবার চার মজহাবের বাইরে দিকে আরেক মজহাবের উদ্ভব হয়েছে, এটা আবার কোন মজহাব, এটা দিকে আবার এই যে চার মজহাবের বাইরে ওয়াহাবিয়া মজহাব আরেকটা হয়ে গেছে, চতুর্দিকে কঠোর দিক থেকে মানে এই কঠোর সমালোচনা আসতে শুরু করলো। কিন্তু সর্বোপরি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল থেকে শেখ তার দাওয়াত দাওয়াতের উপর অটল এবং অটুট থেকে দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগলেন। আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যেই আপনার এই যে আফ্রিকা সহ এশিয়া সহ সারা দুনিয়ার সর্বস্থানে শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর এই দাওয়াত বিস্তার লাভ করল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল ও করম যে এই দাওয়াতকে কবুল করার জন্য আল্লাহ মানুষের মনকে উন্মুক্ত করে দিলেন, মানুষ দলে দলে এই দাওয়াত কবুল করলো। আর এমনি ভাবেই হয় ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আল্লাহ সাহায্য আসে তখন দিনের মধ্যে মানুষ ফৌজ ফৌজ করে দিনের দিনকে কবুল করে দিনে অন্তর্ভুক্ত হয়। এইভাবে শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ দাওয়াত পেইড হলো এবং শেখ চতুর্দিকে আকীদা ইসলামিয়া এবং ইসলামের যে মৌলিক বিষয় ইসলামের পুরোহী বিষয় যেগুলা আনুষাঙ্গিক সব বিষয় ইলমুল হাদিস ইলমুল লুগাহ ইলমুল কোরআন ইলমুল হাদিস এইগুলা দাশ দিয়ে যেতে লাগলেন এবং বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ছাত্র এসে ওনার কাছ থেকে ইলম নিয়ে গেল এবং সেই ইলম নিয়ে গিয়ে তারা তাদের এলাকাতে কাজ শুরু করলো। ওয়ালিল্লাহ আলহামদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে রহম করুন এবং তার এই দাওয়াত দ্বারা গোটা উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপকৃত করুন। তো ইখওয়ানি আহিব্বাতি ফিল্লাহ, আমি এইটুকু জাস্ট শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর এই যে অত্যন্ত জীবনের যে একটা সংক্ষিপ্ত বিবরণী আপনাদের সাথে সামনে তুলে ধরলাম, এর একটা কারণ হলো যে আমরা যেটুকু জানলাম শেখের এই জীবনী থেকে সেটা হলো এর এর জিস্ট, এই উপরোক্ত ভূমিকার জিস্ট হলো এটুকু যে প্রথমত শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ নিজেকে পরিপক্ব করেছেন জ্ঞান অর্জনের মাধ্যমে। প্রথমে তিনি জ্ঞান অর্জনে মনোনিবেশ করেছেন, তারপরে তার সমাজের চতুর্দিকের অবস্থা অবলোকন করেছেন, কিন্তু পরিপক্কতা অর্জনের আগে তিনি কি করেননি, ইসলাহের কাজে বা দাওয়াতের কাজে হাত দেননি। তারপরে তিনি নিজে সংশোধন হয়েছেন, নিজেকে পরিপক্ক করে তুলেছেন সব দিক থেকে, তারপরে সমাজ সংস্কারের কাজে হাত দিয়েছেন। আর এই সমাজ সংস্কারের কাজ করতে গিয়ে উনি যত সব মুসিবত কষ্ট দুঃখ কষ্ট নির্যাতনের শিকার হয়েছেন সব কিছুতে উনি সবর করেছেন। আমরা চারটা জিনিস পেলাম এখান থেকে, একটা হলো শেখের ইলম, তৃতীয় হলো শেখের আমল, তৃতীয় হলো শেখ যেটুকু ইলম অর্জন করেছেন তার দাওয়াত দিয়েছেন, চার নম্বর হলো যে শেখ এই দাওয়াত এবং এসব কাজের পিছনে যত সব দুঃখ কষ্ট এসেছে তাকে সবর করেছেন। আর এই কথাগুলোই অত্যন্ত সহজ সরলভাবে শেখ তার এই যে সালাসাতুল উসুল কিতাবের শুরুতেই বলেছেন যে আমাদেরকে চারটা বিষয় জানতে হবে, সেটা হলো চারটা মাসাইল জানতে হবে, কি একটা হলো কি ইলম মারিফাতুল্লাহ ওয়া মারিফাতু নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ, তৃতীয়টা হলো আল আমালু বিহি, তৃতীয়টা হলো আদ-দাওয়াতু ইলাইহি, চতুর্থটা হলো
আত-সাবরু আলাল আযা ফিহি, যে চারটা জিনিস উনি জীবনে অর্জন করেছেন এবং তিনি যা করেছেন সেই চারটা মাসাইল এখানে উত্থাপন করেছেন। এক হলো ইলম, দ্বিতীয় হলো আমল, তৃতীয় হলো দাওয়াত, আর চতুর্থ হলো আত-সাবর, ধৈর্য, সবর করতে হবে দিনের দাওয়াত, দাওয়াতের পথে। তো ওয়ালিল্লাহ আলহামদ। আসলে সালাসাতুল উসুল, সালাসাতুল উসুল কিতাব, কিতাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহাব রাহিমাহুল্লাহ যেসব কথা বলেছেন, লিখেছেন, আমরা যদি সমাজে আমরা যে কাউকে জিজ্ঞেস করি যে এগুলার বিষয়ে আপনি জানেন কি, তাহলে দেখা যায় যে আপনি আমি সবাই এ বিষয় সম্পর্কে কমই বেশি সবাই জানি, কিন্তু তারপরে ওই সালাসাতুল উসুলের শরাহ নিয়ে সবই তো অত্যন্ত সহজ সরল। এলিম অর্জন করতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, সবর করতে হবে, আল্লাহকে জানতে হবে, নবীকে জানতে হবে, দিনকে জানতে হবে, এ কথাগুলো কার না জানা। কিন্তু তারপরে ওখানে এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ, অসংখ্য ওলামা এবং মাশায়েখ এই কথাগুলোরই ব্যাখ্যা করতেছেন একের পরে, এবং এই কথাগুলো নিয়ে তারা জীবনের অধিকাংশ সময় কাটাচ্ছেন। কেন আমরা কি জানি না? সবাই তো জানে এটুকু যে আল্লাহকে জানতে হবে, নবীকে জানতে হবে, দিনকে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, সবর করতে হবে, কথাগুলো অত্যন্ত সহজ সরল, কিন্তু তারপরে ওখানে এগুলার এত গুরুত্ব। এই কি গুরুত্ব, কেন গুরুত্ব, সেটারই ব্যাখ্যা করা হয়েছে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আমান আল জামি রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনারা এই এগুলোর ব্যাখ্যা দিয়ে গেছেন। আসলে আমরা দেখি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে কথাটা, আসলে এই কথাটা কে না জানে, এই কালিমা, এই শাহাদাটা কে না জানে? অনেক মুসলমানরা তো জানে, হয়তো অনেক হিন্দুরাও জানে, অনেক খ্রিস্টানরাও জানে লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ দেখা যায় যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতের জন্যই হযরত নূহ আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া এবং রাসূলুল কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, সবাই ওই একই দাওয়াত নিয়ে এসেছেন, একটা কথা লা ইলাহা ইল্লাল্লাহ। এই এত সহজ সরল কথা, এই কথাটা দিয়ে, এই দাওয়াত দিয়ে এত এত নবী রাসূল পাঠানো হচ্ছে, কি কি এর এত গুরুত্ব, এ বিষয়ে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই তৌফিক চাইতেছি যে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করব, এই বিষয়টাকে জানব এবং এটাকে মেনে চলার, জীবনের সর্বক্ষেত্রে এটুকু মেনে চলার চেষ্টা করব, এই এই কথারই দাওয়াত দেব এবং এর উপরেই আমরা সবর করব বিসমিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আপনাদের কি সময় আছে না আমরা আজকে এতটুকু পর্যন্ত রাখবো? সবারই শেখ, আমি সবাই জিজ্ঞেস করে নিই। জি আছে শেখ, আজকে নাহলে এতটুকু পর্যন্ত থাক ইনশাআল্লাহ। খায়রান ইনশাআল্লাহ, খায়রান ইনশাআল্লাহ। শেখ কেউ প্রশ্ন নাই, আর আমরা আছে না ওই